আসসালামু আলাইকুম, হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো আলু দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি, যেটা আপনারা খুবই অল্প সময় তৈরি করে নিতে পারবেন। সকাল বিকালের নাস্তায় আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারবেন, আর বাসায় যদি কোনো গেস্ট আসে খুবই অল্প সময় এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। এখানে বড় একটা বোলের মধ্যে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ সিদ্ধ করে নেওয়া আলু। আমি মাঝারি সাইজের 7 থেকে 8লা আলু সিদ্ধ করে নেওয়ার পর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে আমি খুব বেশি মশলা অ্যাড করব না, অল্প মশলা দিয়ে তৈরি করব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মুরগির মাংস। এখানে আমি রেগুলার যে মুরগির মাংসটা আমরা রান্না করি সেই মাংসটাই আমি ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, 1/2 কাপ পরিমাণ গাজর, আর এগুলোকে ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বরবটি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন একটা স্পেচুলার সাহায্যে খুবই ভালো করে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1টা ডিমের সাদা অংশ। আমি এখানে মাঝারি সাইজের 1টা ডিমের সাদা অংশ দিয়েছি। খেয়াল রাখতে হবে ডিমের সাদা অংশটা দিতে হবে, কুসুমটা দেওয়া যাবে না। ভালো করে মিশিয়ে নিব, আর এই ডিমের সাদা অংশটা এখানে আঠার মতো কাজ করবে, এগুলো ভাজার সময় খুলে যাবে না। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখানে আমি একটা নিয়েছি পাইপিং ব্যাগ, আপনারা এর পরিবর্তে জিপলক ব্যাগ কিংবা মোটা যে কোনো পরিব্যাগ ইউজ করতে পারবেন। এখন আমি আলুর ব্যাটারটাকে এর মধ্যে ভরে নিচ্ছি। আপনারা যদি খুবই অল্প সময়ে এটা তৈরি করে নিতে চান তাহলে এইভাবে পলিব্যাগের ভিতর ভরে এটা তৈরি করে নিতে পারবেন। আমি মুখটাকে কেটে নিয়েছি, যতটুকু মোটা করে তৈরি করতে চান সেই অনুপাতে কেটে নিতে হবে। ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিব। আমি অল্প একটু দিয়ে চেক করে নিচ্ছি। লক্ষ্য করুন দেওয়ার সাথে সাথেই কিন্তু উপর থেকে বাবলস দেখা যাচ্ছে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি এরকম ছোট ছোট করে তেলের মধ্যে কেটে দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পর এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আমি এগুলোকে লালচে গোল্ডেন করে ভেজে নেব, আর চুলার আঁচটাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রাখবো। লক্ষ্য করুন লাঞ্চে গোল্ডেন একটা কালার হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব, উঠিয়ে একটা কিচেন টিস্যু পেপারের উপর রাখব। আপনারা যদি অল্প সময় তৈরি করে নিতে চান তাহলে এইভাবে তৈরি করে নিতে পারবেন, আর চাইলে এরকম হাতের সাহায্যে লম্বাটি শেপ দিয়েও তৈরি করে নিতে পারবেন। যেটা আপনাদের কাছে ভালো লাগে আপনারা সেভাবে তৈরি করে নেবেন। আমি হাতের সাহায্যে একটু লম্বাটি শেপ করে এভাবে একই সাইজে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। যখন দেখব যে লালচে গোল্ডেন একটা কালার হয়ে গেছে তখন এগুলোকে আমি উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো ভেজে নিব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি তৈরি করার পর পিকগুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। রেসিপি নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন আরও একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।